খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহ সুফি হযরত ফরিদপুরে কদ্দাসর রাউলাজি সাহেবের পবিত্র নসিহত শরীফের আলোকে মানব দেহস্থিত দশ লতিফার পরিচয় এবং খোদাপ্রাপ্তি সাধনায় ইহাদের ভূমিকা। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমি গুপ্ত ধনভাণ্ডার ছিলাম, অতঃপর আমি পরিচিত হইতে চাইলাম, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করিলাম। ইহা স্পষ্ট যে আল্লাহ পাক নিজের প্রকাশ করিবার জন্য সৃষ্টি করিলেন। কাজে আমাদের কর্তব্য আল্লাহ পাকের পরিচয় গ্রহণে সচেষ্ট হওয়া। এই পৃথিবী হইতে খোদাতালাকে চিনিয়ে না গেলে পরকালে অন্ধ হইয়া উঠিতে হইবে। পরকালে খোদাতালাকে চিনিবার, জানিবার বা বুঝিবার কোনো সুযোগ থাকিবে না। কিন্তু এই দুনিয়াতে কিভাবে খোদাতালাকে চেনা যাইবে? আল্লাহ পাক তাহাকে চিনিবার উপায় তিনি নিজেই বলাইয়া দিয়াছেন। সৃষ্টির পূর্বে আল্লাহ পাক একাই ছিল, আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। অন্তপর সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ পাক কুন বা হও বলিলেন, ফলে সকল মানবরূহ একত্রে সৃষ্ট হইয়া আলমে আরওয়াতে অবস্থান গ্রহণ করিল। শুধু মানবরূহই নহে, সৃষ্টি জগতের সকল কিছুই সূক্ষ্ম অবস্থায় আলমে আরওয়াতে বিরাজমান রহিল। এখানে একটি বিষয় রহস্যবিত্ত থাকিয়া যায়, আল্লাহ পাক কুন শব্দের আদেশ কাহার উপর প্রয়োগ করিলেন? আদেশ শব্দটার প্রয়োগের ক্ষেত্রে দ্বিতীয় আরেকটি সত্তা বা দ্বিতীয় পুরুষের আবশ্যক হয়। ইহার উত্তরে বলা যায় যে খোদাতালার পবিত্র জাত চিরস্থায়ী, জাতের মতো আল্লাহতালার সিফাতও চিরস্থায়ী। আল্লাহতালার হকিকি সিফাতসমূহের মধ্যে যে সকল সৃষ্টির হকিকতে উৎপত্তি স্থান নিহিত, আল্লাহতালার সৃষ্টিলগ্নে যে কোন শব্দ প্রয়োগ করিয়াছিলেন তাহা আল্লাহতালার সিফাতিস্থ ওই হকিকত সমূহের প্রতি, ফলে ওই আদেশের সমূহের সৃষ্টি সূক্ষ্মভাবে প্রকাশ পায়। আল্লাহতালার কোন আদেশে সকল মানব রুহ একত্রে সৃষ্টি হইয়া আলমে আরওয়াতে অবস্থান গ্রহণ করিলেন, তৎপর সেখান হইতে মানুষ বহুদাপ অতিক্রম করিয়া এই আদামাতে আসিয়া স্থূলাকার ধারণ করিয়াছে। এই আদামাতে আসিয়া আমরা আপন প্রভুর কথা ভুলিয়া গিয়াছি। আলমে আরওয়াতে আমরা আল্লাহ পাকের প্রভুত্ব স্বীকার করিয়া আসিয়াছি, কিন্তু এই আদামাতে আসিয়া আমরা আমাদের প্রভুর কথা বিস্মৃত হইয়াছি। আমাদের উৎসের কথা ভুলিয়া নাফসে আমরা দাসত্ব করিতেছি। শয়তানের কুহকে পড়িয়া আমরা আমাদেরকে দেওয়া খোদাতালার আমানতের খেয়ানত করেছি। এই অবস্থা চলিতে থাকিলে আমাদের পরিণাম হইবে ভয়াবহ। নাফসে আম্মারা এবং শয়তানের সঙ্গে আমাদেরকে আল্লাহ তাআলার ক্রোধের শিকার হইয়া অনন্তকাল দোজকের আগুনে দগ্ন হইতে হইবে। ইহা হইতে বাঁচিবার উপায় দুনিয়া হইতেই খোদাতালাকে চিনিয়া যাওয়া। আল্লাহ পাক আমাদের এই মানব দেহে দশটি কেন্দ্র নির্ধারণ করিয়াছেন, যে কেন্দ্রগুলিকে লতিফা বলা হয়। পীরে কামেলের নির্দেশিত পথে চেষ্টা ও সাধনা করিয়া উক্ত দশটি লতিফাকে পরিচ্ছন্ন করিয়া সেখানে খোদাতালার নূর ধারণ করিয়া সেই নূরে পথ দেখিয়া উদ্দলোকের পানে উরুজ সায়ের করিয়া খোদাতালার পরিচয় গ্রহণ করা যায়। এই লতিফাগুলো হইল কাল্প, রুহু, শের, খফি, আকফা, আব, আতস, খাক, বাদ ও নাফস। সৃষ্টি জগৎকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা আলমে আমর ও আলমে খাল। কাল্প, রুহু, শের, খফি ও আকফা এই পাঁচটি আলমে আমর বা সূক্ষ্ম জগতের লতিফা, আর আব, আতস, খাক ও বাদ অর্থাৎ আগুন, পানি, মাটি ও বাতাস আলমে খাল্ক বা স্থূল জগতের লতিফা। আলমে আমর ও আলমে খাল্কের মধ্যস্থানে বিভেদকারী পদ্মার মতো আরস অবস্থিত। সহজ কথায় আরসের উপর হইতে ঊর্ধ্ব দিকে আলমে আমর বা লামাকাম এবং আরস হইতে নিচের দিকে তা সাততলা জমিনের নিচে তাহাতার সারা পর্যন্ত আলমে খালক অবস্থিত। নিম্নে লতিফাসমূহের সংক্ষিপ্ত পরিচয় তুলিয়া ধরা হইল। লতিফায় কাল্ব, এই লতিফা মানুষের বাম স্তনের দুই আঙ্গুলি নিচে অবস্থিত। পদ্মক্রোক উল্টাইয়া দড়িলে যেই রূপ দেখা যায় লতিফা কাল্বের আকার অনেকটা সেই রূপ। বাংলায় যাহাকে হৃৎপিণ্ড এবং ইংরেজিতে যাহাকে হার্ট বলে, এই লতিফায় কাল্ব আল্লাহ তালার ভেদের এক মহাজ্ঞান ভাণ্ডার, আল্লাহ তালার ভেদের এক মহাজ্ঞান সমুদ্র। কাল্বের মধ্যেই আল্লাহ তালার নিদর্শনসমূহ লাভ করা যায়। আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদে বলেন, আমার নিদর্শন তো তোমাদের ভিতরেই রয়েছে, তোমরা কেনই দেখো না। সূরা জারিয়াত 21 নম্বর আয়াত। খোদাতালার নিদর্শনসমূহ দেখিবার কেন্দ্রই এই কাল্ব। একটি বটের বীজের মধ্যে যেমন বিরাট একটি বটগাছ লুকাইয়া রহিয়াছে, তেমনি মানব বক্ষস্থিত কাল্ব নামক ক্ষুদ্র এই মাংসপিণ্ড যাহার মধ্যে আল্লাহ তালার ভেদের এক বিরাট দপ্তর লুকাইয়া আছে। লতিফায় কাল্ব মহাকাল্বের ক্ষুদ্রতম অংশ। সুফি সাধকগণ ফরমাইছেন যে কাল্বের ক্ষেত্র ব্যাপক এবং বিস্তৃত। দুই চার শত আসমান যদি এক কাল্বের ভিতর রাখা হয় তবে তা কাল্বের এক পার্শ্বে পড়িয়া থাকিবে। কাল্ব
আরশের উপরে জগতের লতিফা হয় তা স্বচ্ছ এবং পবিত্র, কিন্তু আলমে খালকে আসিয়া নাফসে আম্মারার সংস্পর্শে কাল্প তার পবিত্রতা এবং স্বচ্ছতা হারাইয়া ফেলে। মানুষ যত পাপ কাজে লিপ্ত হয় তাহার কাল্প ততই অস্বচ্ছ হয়, মলিন হয়। পীরে কামেলের তার জেত্যাদি বলে মুরিদ কাল্প তাহার স্বচ্ছতা এবং পবিত্রতা ফিরিয়া পায়। এমত অবস্থায় মহাকাল্পের সহিত কাল পুনরায় যোগসূত্র স্থাপন করিতে সক্ষম হয়। মহাকাল হইতে আল্লাহ তাআলার জাতের জেল্লি, তাহার গুণসমূহ বা সিফাতের প্রতিচ্ছবি এবং তাহার ক্রিয়াসমূহের প্রতিচ্ছবি তখন মুরিদের কাল্পে প্রতিফলিত হয়। ফলে সালেক এই কাল্পের মাধ্যমে সৃষ্টিতত্ত্বজ্ঞান এবং স্রষ্টাতত্ত্বজ্ঞান অর্থাৎ এলমে হুসুলি এবং এলমে হুজুরির জ্ঞান লাভ করিতে পারে। পরিচ্ছন্ন এই কাল্পে আরশ কুরসি লৌহ কালাম সবই সৃষ্ট হয়। মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব বলিয়েছেন, আরশ কুরসি দার দেলে উস্ত লৌহ কালাম হারকে দেল রায় ফতা আরা নিস্তগম, অর্থাৎ আরশ কুরসি লৌহ কলম বেহেজ দোজক সাততলা আসমান হইতে সাততলা জমিনের নিচে তাহাতার সারা পর্যন্ত সবই তোমার কাল্পে পরিলক্ষিত হইবে, যদি তোমার কাল্প মহাকাল্পের সহিত যোগসূত্র স্থাপন করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। মহাকাল্প হইতে তখন সালেকের কাল্প অসীম জ্ঞানরাজ্যের জ্ঞান আরোহণ করিয়া মহাজ্ঞানী হয়। এই প্রসঙ্গে একটি ঘটনা তোমাদের জানাইতে চাই। হজরত আবু বক্কর কাতানী রহমতুল্লাহ সাহেব কাবা শরীফের নিকটবর্তী এলাকায় তরিকা প্রচার করিতেন। তিনি মক্কাবাসীদের নিকট চেরা আগে হেরেম অর্থাৎ হরম শরীফের পবিত্র বলিয়া আখ্যায়িত ছিলেন। একদিন তিনি কাবা শরীফের ভিতরে এক পাশে একাকী বসিয়া অজিবারত আছেন। দূরে মাকামে ইব্রাহিমের নিকট কয়েকজন তাবে রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহ লইয়া আলোচনা করিতেছেন। এমন সময় একজন বৃদ্ধ লোক সোজাসুজি হযরত কাতানী রহমতুল্লাহ সাহেবের নিকট আসিয়া বলিলেন, মাকামে ইব্রাহিমের নিকট হাদিস বিশারদগণ হাদিস লইয়া গবেষণা করিতেছে, আর আপনি এখানে একাকী বসিয়া আছেন কেন? সেখানে হাদিস গবেষণায় অংশগ্রহণ করিতে তো পারিতেন। হযরত কাতানী রহমতুল্লাহ সাহেব মাথা উত্তোলন পূর্বক বলিলেন, যারা হাদিস লইয়া গবেষণা করিতেছে তারা কোথা হইতে তাহা পাইয়াছেন? উত্তরে অগান্তক বৃদ্ধ বলিলেন, তাহারা প্রধান প্রধান সাহাবিদের নিকট হইতে হাদিস শিখিয়াছেন এবং সাহাবা সকল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে প্রাপ্ত হইয়াছেন। ইহা শুনিয়া হযরত কাতানী রহমতুল্লাহ সাহেব বলিলেন, আপনি তো দীর্ঘ সূত্রের কথা বলিলেন, কিন্তু আমি এখানে বসিয়া বিনা সূত্রে সরাসরি তাহা শ্রবণ করিতেছি। কিভাবে আপনি শ্রবণ করিতেছেন? বৃদ্ধ প্রশ্ন করিলেন। তিনি বলিলেন, আমার কাল্প খোদা তালার নিকট হইতে সমস্ত আমার নিকট বর্ণনা করিয়া থাকে। অগান্তক বৃদ্ধ পুনরায় প্রশ্ন করিলেন, আপনার এই কথার সমর্থনে কোনো প্রমাণ আছে কি? হযরত কাতানী রহমতুল্লাহ মুস্কি হাসিয়া বলিলেন, ইহার পক্ষে এতটুকু প্রমাণই যথেষ্ট যে অগান্তক বৃদ্ধ আমাকে উপদেশ প্রদান করিতেছেন তিনি হযরত খিজির আলাইহিসসালাম। হযরত খিজির আলাইহিসসালাম ইহা শ্রবণে নিজের পরিচয় প্রদান করিয়া উপরোক্ত কথার সাথে একমত পোষণ করিলেন। কাল্প যে নূর সৃষ্ট হয় তাহা সরিষা ফুলের ন্যায় হলুদ বর্ণের। কাল্পের মূল আরশের উপরে এবং ইয়ার মূলের মূল তাজাল্লিয়াতে আফআলে সন্নিবেশিত আছে। সালেক বা মুরিদ যখন এই মাকামে উন্নীত হয় তখন সে বুঝিতে পারে যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যাহা কিছু সংগঠিত হইতেছে তাহা এক খোদাতালার ইচ্ছা এবং ক্রিয়াগুণসমূহের দ্বারা সংগঠিত হইতেছে। পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে ভ্রমণ, এক এক ঋতুতে পৃথিবীর এক এক রূপ ধারণ, সমস্ত আল্লাহ তাআলার ক্রিয়াগুণসমূহের প্রতিবিম্ব। লতিফায় কাল্প প্রথমে হযরত আদম আলাইহিসসালামের উপর বিকাশ পাইয়াছিলেন। এই লতিফাকে হযরত আদম আলাইহিসসালামের জেরে কদমের লতিফা বলা হয়। লতিফায় কাল্পের বেলায় তর্জনকারী আদমি মাশরাব অলি অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামের ঘাটের ঘাটি বলা হয়। লতিফায়ে রুহু, ইহা আলমে আমর বা সূক্ষ্ম জগতের লতিফা। ইহার অবস্থান দক্ষিণ স্তনের দুই আঙ্গুলি নিচে। এই লতিফার মূল আরশের উপরে এবং মূলের মূল খোদাতালার সিফাতে সুবুতি এলাহিয়াতে সন্নিবেশিত আছে। এই সিফাতে সুবুতি ওই সমস্ত গুণ যা খোদাতালার জাতে সাবেত থাকে। পীরে কামেলের তাজ্জু বলে, এ সালেক এই স্তরে পৌঁছাইলে সে বুঝিতে পারে যে তাহার নিজের কোনো গুণ নাই। দর্শন শ্রবণ চিন্তন বর্ণন কল্পন কথন সৃজন সমস্তই খোদাতালার গুণাবলী। বস্তুত মানুষের নিজের বলিয়া কিছুই নাই, তাহার সমস্ত গুণাগুণ খোদাতালা হইতে ধার করা। আল্লাহ তালার আমানত যাহা মানুষ গ্রহণ করিল তা আল্লাহ তালার উক্ত গুণাবলীর বই কিছুই নহে। এই লতিফার নূরের রং সোনালী। এই লতিফা হযরত নূহ আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপরে প্রথম প্রকাশ পায়। তাই
এই লতিফাকে হযরত নূহ আলাইহিসসালামের এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জেরে কদমের লতিফা বলা হয়। লতিফা রুহের বেলায়েতে হাসিলকারী ইব্রাহিমী মাশরুব ওলি অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘাটের ঘাটি বলা হয়। লতিফায়ে শের, এই লতিফা আলমে আমরের লতিফা। ইয়া লতিফায়ে কালবের দুই আঙুল পরিমাণ দূরে বুকের দিকে অবস্থিত, অর্থাৎ কালব এবং বক্ষস্থলের মধ্যবর্তী স্থানে লতিফায়ে শের অবস্থিত। ইয়ার আসল আরশের উপরে এবং আসলের আসল খোদা তাআলার শানে সন্নিবেশিত আছে। এই লতিফা নূর সাদা অতি তেজস্কর। ইয়া হযরত মূসা আলাইহিসসালামের উপর প্রথম প্রকাশ পায়, তাই এই লতিফাকে হযরত মূসা আলাইহিসসালামের জেরে কদমের লতিফা বলা হয়। লতিফা শেরের বেলায়েতের অর্জনকারী মুসবি মাশরুব ওলি অর্থাৎ হযরত মূসা আলাইহিসসালামের ঘাটের ঘাটি বলা হয়। লতিফায়ে খফি, ইহা আলমে আমরের লতিফা। ইহা লতিফা রুহের দুই আঙ্গুল পরিমাণ দূরে বুকের দিকে অবস্থিত। এই লতিফার মূল আরশের উপরে এবং মূলের মূল খোদা তাআলার সিফাতে সলবিয়াতে সন্নিবেশিত আছে। এই মাকামে উন্নীত হইলে সালেক বুঝিতে পারে যে আল্লাহ পাকের অব্যয়, অক্ষয়, চিরস্থায়ী, অপরিবর্তনশীল ইত্যাদি। এই লতিফার নূর কালো বর্ণের, তবে তাহা দৃষ্টিরোধক নয়। এই লতিফা হযরত ঈসা আলাইহিসসালামের উপর প্রথম প্রকাশ পায়, তাই এই লতিফাকে হযরত ঈসা আলাইহিসসালামের জেরে কদমের লতিফা বলা হয়। লতিফা খফির বেলায়েত হাসিলকারীকে ইসুবি মাশরুব ওলি অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালামের ঘাটের ঘাটি বলা হয়। লতিফায়ে আকফা, ইয়া বুকের মাঝখানে অবস্থিত। ইয়ার মূল আরশের ওপরে এবং মূলের মূল খোদা তাআলার শানে জামিয়ার সন্নিবেশিত আছে। ইহাকে তাইনে আউয়াল বা তাইনে ওজুদি বা হকিকতে আহম্মদি বলে, যা হকিকতে মুহাম্মাদের উৎপত্তি স্থল। সালেক এই মাকামে উন্নীত হইলে খোদা তাআলার এমনই নিবিড় ও ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করে যা ভাষায় ব্যক্ত করা যায় না। এখানে গুণ ও শানের কোনো প্রতিবন্ধিকতা নাই, এই সম্পর্কে ইঙ্গিতেও বোঝানো যায় না। ইহা কেউ স্বীয় জ্ঞানে আনিতে পারে না, অনুভব করিতে পারে না। হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব বলেন যে আহাদ ও আহম্মদ নামের মধ্যে যে মিমের ব্যবধান, তাহা কেবল এই দুই নামের মধ্যকার পার্থক্যই নির্ণয় করে। এই মাকামে উন্নীত হইলে সালেক সহিত আল্লাহ তাআলার সম্পর্ক অবর্ণনীয়, ইহা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই লতিফার নূর সবুজ বর্ণের। এই লতিফা রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম প্রকাশ পায়, তাই ইহাকে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেরে কদমের লতিফা বলা হয়। লতিফা আকফার বেলায়েতে অর্জনকারীকে মুহাম্মাদি মাশরাব ওলি অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাটের ঘাটি বলা হয়। আলমে আমরের উক্ত পঞ্চ লতিফা সমূহ কালব, শের, খফি ও আকফাকে হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব সারপঞ্চক বলিয়া উল্লেখ করিয়াছেন। আমাদের এই দেহে আব আতস খাকবাদ অর্থাৎ আগুন, পানি, মাটি ও বাতাসের সমন্বয়ে তৈরি। আল্লাহ পাক বিশেষ কৌশলে পরস্পর বিপরীতধর্মী এই চার উপাদান দ্বারা আমাদের দেহকে তৈরি করিয়াছেন। এই চারটি উপাদান পৃথক পৃথকভাবে এক একটি লতিফা। এই চারটি লতিফার অবস্থান সর্বদেহে ব্যাপী। তৎপর আলমে খালকের অবশিষ্ট লতিফা যাহার নাম নাফস, আগুন, পানি, মাটি ও বাতাসের সমন্বয়ে পৃথক এক সত্তা, যাহার ধর্ম উক্ত চার উপাদান হইতে পৃথক। হাইড্রোজেন এবং অক্সিজেনের যৌগিকে যেমন ভিন্ন এক উপাদান পানির তৈরি হয়, এই পানির ধর্ম হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্ম হইতে পৃথক, তেমনি এই নাফস যাহার স্বভাব দৈহিক অন্যান্য উপাদানের ধর্ম হইতে পৃথক। যাবতীয় কুচিন্তা এবং কুকর্মের উৎস এই নাফস। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা ইত্যাদি সকল রিপু এই নাফস হইতে উৎপত্তি। নাফসের স্বভাব আল্লাহ তাআলার বিরুদ্ধে চারণ করা। আল্লাহ তাআলা নাফরমানিতেই তাহার শান্তি। আল্লাহ তাআলা দাসত্ব অস্বীকৃতি প্রদানই তাহার ধর্ম। দুনিয়ার ধন, যশ, জন, খ্যাতি, অর কর্তৃক এই সব তাহারই আকাঙ্ক্ষা। নাফসাই সকলের উপরে কর্তৃত্ব করিতে, সকল সৃষ্টি তাহার অধীনে হইয়া থাকিবে আর সে সকলের উপর সর্দারি করিবে, ইহাই তাহার কাম্য। হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব বলেন যে নাফসের এই স্বভাব খোদাই দাবি বই কিছুই নয়, প্রত্যেকের নাফসি তাই এক একটি ফেরাউন। কাজেই এই নাফসের হাতে হইতে মুক্ত না হওয়া পর্যন্ত কাহারও কোনো নিস্তার নাই। আল্লাহ তাআলা হযরত আদমের দেহ তৈরি করিয়া তাহার ভিতর রুহু ফুকিয়া দিলেন। রুহু হযরত আদম আলাইহিসসালামের দেহে প্রবেশ করিয়া অন্ধকার দেখিয়া দেহ হইতে বাহির হইয়া আসিল। দেহের সে অন্ধকারে থাকিয়া যাইতে রুহু অস্বীকৃতি জ্ঞাপন করিল। তৎপর আল্লাহ তাআলা ইশারায় হযরত আদম আলাইহিসসালামের দেহে নূরে মুহাম্মাদি প্রবেশ করিল। নূরে মুহাম্মাদির আকর্ষণে তখন রুহু মানব দেহে রহিয়া গেল। এইভাবে আল্লাহ পাক তার নিজস্ব কৌশল নাফসের সাথে রুহের মিলন ঘটাইলেন, অন্ধকারের সহিত আলো সংমিশ্রণ করিলেন। তৎপর নাফসের সহিত রুহের প্রেমের সম্পর্ক গড়িয়া দিলেন। রুহু উদ্যোজগতের
উপাদান। রুহুর উৎস আল্লাহ পাকের সিফাতে এর দাঁত। রুহু আল্লাহ তাআলার চরিত্রে চরিত্রবান। রুহের ভিতর ভালো গুণ ব্যতীত খারাপের কোনো স্থান নাই। রুহের আবাসস্থল আমরে রাব্বি। অন্যদিকে নাফস এই আলমে খালকের উপাদান। যাবতীয় কুকর্মের কথা এই নাফস। খারাপ ভিন্ন ভালোর কোনো স্থান এই নাফসের ভিতরে নাই। আল্লাহ পাক বলেন, নাফস আমার শত্রু, তোমরা নাফসের সহিত শত্রুতা করো। কাজে রুহের একান্ত ইচ্ছা ও নাফসকে তাহার কুস্বভাব হইতে মুক্ত করিবার উদ্যোগতে নূরে আলোকিত করিবার উদ্যোলকের পানে লইয়া যাইবে, আল্লাহ তাআলার প্রেমিক বানাইবে। কিন্তু হিতে বিপরীত হইল, রুহ নাফসে আম্মারাকে হেদায়েত করিতে আসিয়া নিজেই নাফসের প্রেমে পড়িয়া গেল, নাফসের দাসত্ব করা শুরু করিল। নাফসে যাহা ভালো লাগে রুহেরও তাহাই ভালো লাগে। নাফসের প্রেমে পড়িয়া নাফসের ভালো লাগাই রুহের ভালো লাগায় পরিণত হইল। নাফসের কর্মসূচি রুহের কর্মসূচি হইল। কিন্তু কথা তো ইহা ছিল না, দুইয়ের স্বভাবও এক ছিল না। রুহু যাহা প্রিয় নাফসও তাহা অপ্রিয়। রুহের জন্য যাহা মধুর নাফসের জন্য তাহা তিক্তকর। নাফস সর্বদাই আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করিতে ভালোবাসে। নাফস আল্লাহ তাআলার শত্রু। আল্লাহ বলেন, তোমরা নাফসের সাথে বন্ধুত্ব করিও না, তোমরা নাফসের দাসত্ব করিও না। এই দুনিয়ার যশ খ্যাতি ধন সম্পদ কর্তৃক তো সকলেই নাফসের কাম্য। নাফস এই দুনিয়াকে সুন্দররূপে সাজাইয়া রুহের সম্মুখে উপস্থিত করিল, ফলে রুহ দুনিয়ার প্রেমে পড়িল। নাফসকে ইমানদার বানাইতে আসিয়া নিজেই ইমান হারাইয়া ফেলিল। খোদা তাআলার কথা, নূরময় জগতের কথা, নিজের আবাসস্থলের কথা সবই ভুলিয়া গেল। দুনিয়ার প্রেমে মত্ত হইয়া নাফসের দাসত্ব করা শুরু করিল। এই অবস্থা চলিতে থাকিলে রুহের ধ্বংস অনিবার্য। নাফসের সাথে নাফসের সাহায্যকারী দুনিয়ার সঙ্গে আল্লাহ তাআলার ক্রোধানলে পড়িয়া অনন্তকাল দোজকের আগুনে দগ্ধ হইতে হবে। কাজে নাফসে আম্মারার কবল হইতে রুহকে মুক্ত করিবার জন্য একজন সাহায্যকারীর প্রয়োজন। সেই সাহায্যকারী হিসেবে যুগে যুগে দুনিয়াতে নবী রাসূল আবির্ভাব ঘটিয়াছে। নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর তাহাদের চরিত্রে চরিত্রবান করিয়া আল্লাহ তাআলা ওলিয়ে কামেল সকলকে প্রেরণ করিতেছেন। পথভ্রষ্ট মানব সকলকে তথা মানব রুহুকে নাফসে আম্মারার দাসত্ব হইতে মুক্ত করাইয়া দুনিয়ার অধীনতাকে অস্বীকার করাইয়া আল্লাহমুখী করিবার জন্য। হযরত শেখ সাদী রহমতুল্লাহ সাহেব একটি রূপক কাহিনীর মাধ্যমে মানব রুহের উক্ত অবস্থা এবং ক্ষুধাপ্রাপ্তি নিদর্শন মানব দেহের দশ লতিফার চমকপ্রদ একটি ব্যাখ্যা প্রদান করিয়াছেন। কাহিনীটা হইল, একজন জ্ঞানী ভদ্রলোক বাড়ি তার আফগানিস্তানে। তিনি স্ত্রী পুত্র পরিজন সহ সুখে শান্তিতে বসবাস করিতেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার অতি আদরের পুত্রধন একদিন হারাইয়া গেল। বহু তালাশ করা হইল কিন্তু ছেলেকে পাওয়া গেল না। তিনি নিরাশ না হইয়া পুত্রের অনুসন্ধান কার্য চালাইয়া গেলেন। একদিন পুত্রের খোঁজে বাহির হইয়া নির্জন এক এলাকায় অতিক্রম করিয়া সময় দেখিলেন অতি আশ্চর্য এক দৃশ্য। এক বিদ্যা দেখিতে কুৎসিত কদাকার, তাহার সম্মুখ প্রান্তে বসিয়াছে তাহারই আদরের পুত্রধন। সামনাসামনি বসিয়া অপলক নেত্রে সে বিদ্যার পানে তাকাইয়া রহিয়াছে। পুত্র সে বিদ্যার ধ্যান করিতেছে। পিতা পুত্রের নিকট নিজের পরিচয় দান করিয়া বলিল, হে পুত্র, তোমার শোকে তোমার গর্ভধারিণী মা শয্যাশায়িনী, তোমার আত্মীয় স্বজন পাগল প্রায়, তুমি দ্রুত চলো আমার সাথে। কিন্তু পুত্র বলিল, তুমি কে হে ভদ্রলোক? আমি তোমাকে চিনি না, আমার মা কে আমি জানি না, আমার বাড়িঘর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিছুই নাই, সবকিছুই আমার এই বিদ্যা। আমি এই বিদ্যার প্রেমে বিভোর, বিদ্যাই আমার জীবন, বিদ্যাই আমার মরণ। এক মুহূর্ত বিদ্যার অদর্শনে আমি মারা যাইব, কাজেই তুমি যাও, আমাকে বিরক্ত করিও না, বিদ্যার প্রেম সুদাপানে আমাকে বাধা দান করিও না, প্রতিবন্ধকতা সৃষ্টি করিও না। পুত্রের এই প্রকারের কথা শ্রবণে পিতা আশ্চর্যান্বিত হইলেন, কিংকর্তব্য বিমূর হইলেন। পিতা তার জ্ঞান সাগরে ডুব দিলেন। তাফাক্কুর বা চিন্তা করিতে লাগিলেন পুত্রের এই হীন অবস্থা দেখিয়া। তিনি ভাবিলেন, নিশ্চয় পুত্রকে ওই বিদ্যা জাদু করিয়াছে। জাদুর প্রভাবে পুত্র তার পিতামাতা আত্মীয় স্বজন বাড়িঘরের কথা ভুলিয়া গিয়াছে। কাজে পুত্রকে জাদুর প্রভাবমুক্ত করিতে হইবে। কিন্তু কিভাবে ওই চরিত্র ভ্রষ্ট বিদ্যা তাহার পুত্রকে জাদু করিল? তিনি জাদুর উপকরণাদি সন্ধান করিতে লাগিলেন। হঠাৎ তিনি দেখিতে পাইলেন বিদ্যার পাশে দুইটি পাথর, একটির উপরে আরেকটি বসানো। পিতা ভাবিলেন, নিশ্চয় ইয়ার ভিতর কোনো রহস্য লুকায়িত। তিনি উপরের পাথরটিকে সরাইলেন। পাথরটি অপসরণের পর তিনি একটি লম্বা চুল দেখিতে পাইলেন, যে চুলে দশটি গিরা লক্ষ্য করিলেন। জ্ঞানী পিতা প্রথম গিরাটি খুলিলেন, ইহাতে পুত্রের চৈতন্য ফিরিয়া আসিল। সে তার বাবাকে চিনিয়া জড়াইয়া ধরিলেন। ইহা দর্শনে জ্ঞানী পিতা আসল রহস্য বুঝিতে পারিলেন। তিনি দ্বিতীয় গিরাটি মুক্ত করিলেন, ছেলেটি হাহুতোষ আরও বাড়ি
হারিয়া গেল। তার মায়ের কথা স্মৃতিপটে ভাসিয়া উঠিল। সে অজরনয়নে ক্রন্দন শুরু করিল। জ্ঞানী পিতা তৎপর তৃতীয় চতুর্থ পঞ্চম ক্রীড়াটি উন্মুক্ত করিলেন। পুত্র তাহার উচ্ছে তাহার আবাসস্থলে ফিরিয়া যাওয়ার জন্য পিতাকে উত্তক্ত করিতে লাগিল। উপরুক্ত পাঁচটি গিরাকে হজরত সাদির রহমতুল্লাহ সাহেব আলমে আমরের পাঁচ লতিফাকে বুঝাইয়াছেন এবং জ্ঞানী পিতাকে পীরে কামেলের রূপক হিসেবে উল্লেখ করিয়াছেন। তাই অবশিষ্ট পাঁচটি গিরা যা আলমে খালকের পাঁচ লতিফা যথা আব আতস খাক বাদ ও নাফসের সহিত তুলনা করিয়াছেন। এইভাবে আলমে আমরের পাঁচ লতিফা গিরা যখন খুলিয়া দেওয়া হইল, ছেলে তাহার বাবাকে চিনিল, তাহার মাকে স্মরণ করিল, আবাসস্থলের কথা তাহার স্মরণে পড়িল। তৎপর ছেলে বাবাকে জড়াইয়া ধরিল দেশে লইয়া যাওয়ার জন্য। বাবাকে সে বলিল, বাবা আমি এখানে কেন, আমাকে বাড়ি লইয়া চলেন। ছেলে বাড়ি যাওয়ার জন্য অস্থির হইল। আধ্যাত্মিকত্ব জ্ঞানে জ্ঞানী বাবা ছেলেকে বলিলেন, সবুর করো, ধৈর্য ধারণ করো, এখনও আরও পাঁচটি গিরা অবশিষ্ট আছে। সেই গিরাগুলি খুবই শক্ত, অস্ত্র ব্যতীত সেই গিরাগুলি কর্তন করা যাইবে না। শান পাথর দ্বারা অস্ত্রকে ধারালো করা হয়, তেমনি এই শান পাথর হইল নাফি এজবাতের জিকির। এই শান পাথর রূপী নাফি এজবাত জিকিরের দ্বারা জ্ঞানী বাবা একটি একটি করিয়া অবশিষ্ট গিরাগুলি কাটিতে লাগিলেন। সে বিদ্যা কুহকিনীর হাত হইতে ছেলে মুক্ত হইল। তাই হযরত শেখ সাদির রহমতুল্লাহ সাহেব ফরমাইছেন, তোমরা এমন স্ত্রী লোকের সঙ্গ প্রেম করিও না যে প্রতিদিন সকালে একটি করিয়া স্বামী গ্রহণ করে। এই কুহকিনী দুনিয়া বিদ্যা এক রমণী, দেখিতে অতি কুৎসিত, তাহার দুই পাতি দাঁত আছে। সম্মুখের দাঁত দ্বারা সে হাসিতে থাকে, কিন্তু পেছনের দাঁত দ্বারা সে কাটিয়া হালাক করে। তুমি যদি এই কুহকিনীর হাত হইতে বাঁচিতে চাও, তবে পীরে কামেলের কদমকে শক্ত করিয়া ধরো। পীরে কামেলই একমাত্র তাহার তাজ্জুয়ে ইত্তেহাদি দ্বারা এই কলঙ্কিনী কুহকিনী রমণীর হাত হইতে বাঁচাইতে পারেন। তাই জ্ঞানী পিতা মুর্শিদে কামেলের সঙ্গ ধরো এবং কুহকিনীর কুহক হইতে বাঁচিতে চেষ্টা করো, তবেই তুমি দুনিয়ার কুহক হইতে পরিত্রাণ লাভ করিয়া আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করিতে পারিবে। একমাত্র পীরে কামেলের তাজ্জু দ্বারা ইহা সম্ভব। তাই বলা হয়, যাহার পীর নাই তাহার পীর শয়তান। নাফস হইল তোমাদের শরীরের শয়তানের পক্ষ হইতে সিফা চালার। এই নাফসই তোমাদের মধ্যে সমস্ত কুকথা টানিয়া আনে। সকল কুকর্ম, কুচিন্তা এবং ওয়াসওয়াসা দেওয়াই হইল এই নাফসের স্বভাব। তাই পারস্যের মহাসুফি সাধক হজরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব এই নাফসকে কালসাপের সহিত তুলনা করিয়াছেন। তিনি বলেন, হিসনা কোষাদ মারে রাজ্য জাল্লে পীর দামনে অ নাফসারে কোষরা সাপ্তাগির। অর্থাৎ তোমরা যদি নাফসরূপী কালসাপের সবল হইতে বাঁচিতে চাও, তবে নাফস সন্তা মুর্শিদে কামেলকে শক্ত করিয়া ধরো। সমস্ত বুজুর্গের দিন একই মত প্রকাশ করিয়াছেন। তাহারা বলিয়াছেন, তোমরা নাফসের সহিত জেহাদ করো। তোমরা যখন নামাজে দাঁড়াও তখন প্রতিজ্ঞাবদ্ধ হইয়া নামাজের দণ্ডায়মান হও। তোমরা বলো, আমি মুখ ফিরাইলাম সেই আল্লাহর দিকে যিনি আসমান ও জমিনের স্রষ্টা, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। উপরের এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলফ করিয়া তোমরা যখন নামাজে দাঁড়াও তখন তোমাদের মনে কি কোনো কুচিন্তা বাজে কথার উদয় হয় না? তোমরা কি দেখো না যে কত পুরাতন বন্ধুর স্মৃতি, কত মামলা মোকদ্দমার কথা তোমাদের মনে আসিয়া মনকে ভিন্ন দিকে ঘুরাইয়া লয়? যাহাকে উদ্দেশ্য করিয়া নামাজে দণ্ডায়মান হইলে তাহার কথাই তোমাদের আর স্মরণ থাকে না। কিন্তু আল্লাহ পাক ফরমান, নিশ্চয় তিনি আল্লাহ তোমাদের দিলের খবর রাখেন, সূরা হুদ 5 নম্বর আয়াত। তাই হে জাকিরানগণ, তোমরা যদি খাঁটিভাবে নামাজ আদায় করিতে চাও, বিশুদ্ধভাবে আল্লাহর বন্দেগী করিতে চাও, তবে নাফসের কুখায়েশ কুচিন্তা হইতে বাঁচিবার আপ্রাণ চেষ্টা করো। আল্লাহ অন্য কোনো চিন্তা যেন মনে আসিতে না পারে। নাফ শয়তান তোমাদের শরীরের শিরা ধমনি, মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত প্রতি গ্রন্থিতে গ্রন্থিতে তোমাদেরকে ঘেরাও করিয়া রাখিয়াছে, যেন তোমরা আল্লাহর দিক না যাইতে পারো, আল্লাহর কথা তোমাদের মনে না আসিতে পারে। তোমরা যদি নাফসের এই করাল গ্রাস হইতে বাঁচিতে চাও, তবে পীরে কামেলকে শক্ত করিয়া ধরো। পীরে কামেলের ওসিলা ব্যতীত দ্বিতীয় আর কোনো উপায় নাই। বর্তমান জামানের মুজাদ্দেদ হজরত খাজা বাবা শাহ সুফি এনায়েতপুরে কদ্দোস রাওলাজি সাহেব, তাহার কদম শক্ত করিয়া ধরো এবং রাবে তায় কালফি শেখ হাসিল করো, তবেই কল্যাণ। আল্লাহ তোমাদের শক্তি দান করুক, যাহাতে নাফসের করাল গ্রাস হইতে তোমরা বাঁচিতে পারো। হে আল্লাহ, আপনার মহাব্বত দিলে পয়দা করায় আমাদের উদ্দেশ্য, আপনাকে রাজি রাখায় আমাদের কর্তব্য ও কর্ম। আপনি দয়া করিয়া আপনার মারেফত ও মহাব্বত ভিক্ষা দিন। হে খোদা, আপনি পরম দয়ালু, দাতা ও সর্বশক্তিমান। আপনার দয়া ব্যতীত নাফসের এই ভয়ানক গ্রাস হইতে বাঁচিবার ক্ষমতা কাহার নাই। এই নাফসের সাথে এই জিহাদে আপনার অনুগ্রহে আমরা যাইতে বিজয়ী হইতে পারি।
তাই নাফসের সাথে এই জিহাদে আপনার অনুগ্রহে আমরা যাতে বিজয় হইতে পারি সেই করুণায় আপনার কাছে আমরা ভিক্ষা চাই। আপনি দয়া করিয়া নাফসের এই করাল গ্রাস হইতে বাঁচান। তাই মুর্শিদে কামেলের মহাব্বতে রজ্জু ধরিয়া তোমরা চলিতে থাকো, তাই নিশ্চয় আল্লাহ তোমাদের দয়া করিবেন, আল্লাহ তোমাদের সহায় থাকিবেন, নিশ্চয় তিনি তোমাদের কামিয়াবিয়ে বকশিশ করিবেন। তোমরা পীরের হুকুম ঠিকঠাক মতো প্রতিপালন করো, দমে দমে আল্লাহকে স্মরণ করো, তবেই কল্যাণ। মুর্শিদে কামেলের তাহাজ্জুদ দ্বারা এক অপূর্ব নিয়ামত হাসিল করা যায়, ইহা ব্যতীত বিকল্প কোনো পথ নাই। তোমরা আল্লাহ রাসুলের মহব্বতে রুজু ধরিয়া সত্য পথে চলিতে থাকো, আল্লাহ তোমাদের কবুল করবেন, আমিন। মহাওলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কদ্দাসরুল্লাহ সাহেবের এই জ্ঞানগর্বমূলক নসিহত শরীফ সকলের মাঝে প্রচারের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ধারাবাহিক নসিহত শরীফের পাঠ পরবর্তীতে পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।